যে এমন একটা যুগ আসবে, এমন একদল উম্মত আসবে যাদের স্ট্যাটাস, যাদের পার্সোনালিটি, যাদের ক্রেডিট নবীদের পরপরই। সুবহানাল্লাহ, কিরে এই উম্মতগুলোকে তালাশ করতে করতে দেখে যে এটা তো কারো উম্মত নয়, এটা তো বিশ্বনবীর উম্মত। সুবহানাল্লাহ, যাদের মর্যাদা নবীদের পরপরই। আল্লাহ আকবার। আল্লাহর কাছে বললেন, ইয়া রব, মালিক, এই উম্মতগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ কথা বলে না, একবার চাইলেন, দুইবার চাইলেন, তিনবার চাইলেন, চারবার, পাঁচবার, আটবার চাইলেন, নবমবার বললেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, উম্মতগুলো তো আমাকে দিলা না, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, রব্বুল আলামিন এই উম্মতগুলো দরকার নাই, বরং আমি মুসাকে রাসূলুল্লাহর উম্মত বানায়া না। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, মুসা, আর সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, যদি আগে বলতা হয়তো বা হতেও পারত, কিন্তু এখন আর সুযোগ নাই, দোয়া কবুলের দরজা বন্ধ। এখান থেকে শিক্ষা নিলেন সাইয়েদিনা ঈসা আলাইহিসসালাম, তিনি পৃথিবীতে যতদিন ছিল আল্লাহর সাথে যখনই কথা হতো ঈসার সাথে, তখনই আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ, তখনই ঈসা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে যদি স্যাটিসফাই দেখতে চাও, আমাকে যদি খুশি দেখতে চাও, আমাকে যদি তুমি আনন্দিত দেখতে চাও, তোমার কাছে দরখাস্ত, রব্বুল আলামিন তুমি আমাকে এই জামানার পয়গম্বর না বানাইয়া, যেই পয়গম্বরের প্রশংসা আমি ঈসার কাছে কর, সেই রাসূলুল্লাহর আমাকে উম্মত বানায় না। আল্লাহ তাকে তুলে নিলেন, ঠিক কিনা? তিনি আসমানে আছেন, ঠিক কিনা? ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে কেয়ামতের 40 বছর আগে আসবেন। সুবহানাল্লাহ, কত বছর আগে বাবা বলেন না, কত বছর? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে নাকি? 40 বছর আগে আসবেন দামেস্কের মসজিদ, দামেস্কের মসজিদে তিনি আসবেন। আল্লাহ আকবার। ওই সময়টা ইমাম মাহদির সাথে দাজ্জালের সাথে যুদ্ধ থাকবে। আল্লাহ আকবার। দামেস্কের মসজিদে আজান হয়ে যাবে, আসরের আজান, নামাজের সময় হয়ে যাবে, মুসল্লির অপেক্ষায় থাকবে, নামাজ পড়ে আবার দাজ্জালের মুখোমুখি তারা যুদ্ধ করবে। এই অপেক্ষায় তারা, আসরের আজান হয়ে গেছে, নামাজের অপেক্ষায়, কই নামাজ তো পড়ায় না। ইমাম মাহদিকে ডেকে ডেকে বলবেন, ইমাম মাহদি আপনি কেন নামাজ পড়ান না? ইমাম মাহদি বলবেন, আমি তো নামাজ পড়াতে পারবো না। কেন পারবে না? ইমাম মাহদি ডেকে ডেকে বলবেন, এই নামাজটা আমি পড়াবো না। কেন আমি পড়াবো না জানো না কি? এ কারণেই আমি পড়াবো না, এমন একজন পয়গম্বর, এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে তার শুভ আগমন হবে, যিনি আয়েশা এই দামেস্কের মসজিদে আসরের নামাজ পড়াবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সবাই অপেক্ষা, কে আসবে, কে আসবে, সবাই অস্থির, কে আসবে, কোন পয়গম্বর আসবে? ইমাম মাহদি বলবেন, উখরুজ, বের হ, সবাই বের হবে, সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। উংদুর লিতিলকা সামা, আকাশের দিকে তাকাও, সকলকে আসমানের দিকে তাকাতে বলবেন, মিনারের পাশ দিয়া, দামেস্কের মসজিদের মিনারা, সকলকে মিনারার দিকে লক্ষ্য করতে বলবেন, সবাই মিনারার দিকে তাকিয়ে থাকবেন, ডান হাতটা ধরবে হযরতে জিব্রাইল, সুবহানাল্লাহ,
বাম হাতটা ধরবে হযরতে ইসরাফিল সুবহানাল্লাহ বলেন দুইজনে দুইটা বাহু ধরে তাকে আসমান থেকে নিয়ে আসবে আসার পরে দামেস্কের মসজিদের মিনারের উপরে রাখবেন সবাই তাকিয়ে থাকবে এত সুন্দর মানুষ কোনদিন আর আমরা দেখি নাই সুবহানাল্লাহ বলেন মসজিদের মিনারা থেকে ধপ 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 করে আস্তে 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 করে নিচে নামবে আল্লাহু আকবার নামার পরে ইমাম মাহদিকে বলবে ইমাম মাহদি শোনো এটা কোন পয়গম্বর এবার ইমাম মাহদি বলবেন উনি হলেন তিনি যিনি জীবন ভর রহমাতুল লিল আলামিনের উম্মতের হওয়ার জন্য কেঁদেছেন তিনি হলো সাইয়্যিদিনা ঈসা সুবহানাল্লাহ ঈসাকে ধরে আহলান সাহলান মারহাবান দিয়ে দিয়ে তাকে মসজিদে ঢুকানো হবে আল্লাহু আকবার ঢুকাবার পরে তিনি বসে থাকবে বলবে হুজুর নামাজ পড়ান হুজুর নামাজ পড়ান নামাজ পড়াবে না কিরে নামাজ পড়ায় না কেন ইমাম মাহদি গায়ে মোসা দিয়ে বলবেন হুজুর আপনি নামাজ পড়ান বলবেন না না আমি তো নামাজ পড়াতে পারবো না কেন আমি নামাজ পড়াবো আমি তো পারবো না আমি পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য আসিনি এই পৃথিবীতে আমি আমার ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য আসি নাই এই পৃথিবীতে আমি নেতা হওয়ার জন্য আসি নাই আমি এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমি ঈসা নিজের জীবনকে ধন্য করব সুবহানাল্লাহ